হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন পয়গম্বরে আরবি রহমাতুল্লিল আলামিন বলেছেন এই জমিনে কেউ যদি এতিমকে আঘাত করে এতিমকে আঘাত করার পরে এতিম যখন কান্না কাটি করে এতিমের কান্নাটা যদি ওসি সাহেব না শুনে এতিমের কান্না যদি ডিসি সাহেব না শুনে এতিমের কান্না যদি প্রধানমন্ত্রীর কাছে না যায় দুনিয়ার কারো কাছে গেল না এতিমকে আঘাত করলেন এতিমের সম্পত্তি আত্মসাৎ করলেন এতিমকে প্রহার করলেন এতিমের মনে কষ্ট দিলেন এতিমের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করলেন ধরেন ওসি ডিসি এরা শুনলো না প্রধানমন্ত্রী শুনলো না পৃথিবীর কোন জায়গা এতিমের কান্নার আওয়াজ গেল না বিশ্বাস করেন এতিম কান্নার সাথে সাথে প্রথম আসমান ছেদ করে দ্বিতীয় আসমান ছেদ করে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পাড়ি দিয়ে এতিমের কান্নার আওয়াজ আল্লাহর আরশে আযিম পর্যন্ত চলে যায় সুবহানাল্লাহ চাচায় ভাতিজার সম্পত্তি আত্মসাৎ করে কেমনে আল্লাহ জানে এতিমকে আঘাত করলে এতিমের কান্নার আওয়াজ সরাসরি সাতাশ মানসাত করে আরশে আজিম পর্যন্ত চলে যায় আরশে আজিম পর্যন্ত চলে যায় না আরশ থর থর করে কাঁপতে থাকে আল্লাহর আরশ থর থর করে কাঁপতে থাকে তখন আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করে ফেরেশতারা এই যার বাবাকে আমি আল্লাহ জমিনের নিচে নিয়ে আসছি তাকে আঘাত করেছে কে ফেরেশতারা আল্লাহ কিন্তু ভালো জানে ফেরেশতারা বলে আল্লাহ আমরা তো জানি না তখন আল্লাহ ওই সময় ফেরেশতাদেরকে বলে তোমরা সাক্ষী থাকো যারা দুনিয়ার মধ্যে এতিম সন্তানকে পাওয়ার পরে এতিমকে দেখাশোনা করে এতিমকে লালন পালন করে এতিমের সেবা যত্ন করে তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো যারা এতিমকে খুশি করে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই এতিমের দেখাশোনাকারীকে কিয়ামতের ময়দানে আমার জান্নাত দিয়ে খুশি করাবো এ ভাই অল্প পুঁজিতে সফল ব্যবসা তাহলে এতিম বাতিজাকে তার চাচায় ঠকায় কেমনে আমার এটা বুঝে আসে না বাবা যখন মারা যায় তো এতিম বাচ্চাকে ঠকায় কিভাবে ধন সম্পত্তি নিয়ে যায় কিভাবে আমার বুঝে আসে না যদি জানতো তাহলে এমন কাজ কেউ করতো না